দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন এই যে যেই ছেলেটিকে দেখাচ্ছি, এই ছেলেটি অতি দারিদ্র বস্তিতে থাকে একটি ছেলে। ছেলেটি এই যে দেখেন, এই যে বেকুটা, এই যে কাঠ দিয়ে বানিয়েছে কত সুন্দর করে। আসলে এই ছেলেটি যে বেকুটা বানিয়েছে, এটা তার আসলে কাঠ খড়ি যেটা বলে, কাঠ তার কাছে ছিল না, সে ওই সোমিল থেকেই কাঠ নিয়ে এসেছে। তারপরে ওই বেয়ারিং, তারপরে এই যে পেরেক, এগুলি রাস্তা থেকে কুড়িয়ে টুকায় তারপরে সে এইটা বানিয়েছে। তো দর্শক, কীভাবে এই জিনিসটা বানিয়েছে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর করে, কতটা আসলে কতটা বুদ্ধি খাটিয়ে সেই জিনিসটা বানিয়েছে। দর্শক, আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এটা আসলে সবার মাথায় এটা খাটবে না। এটা আমি কখনো ভাবতেও পারিনি যে ছেলেটা এইভাবে কীভাবে এটা বানিয়েছে। আমিও এটা চিন্তাও করার মতো আমার কোনো আসে না যে আমি কীভাবে এটা, সে কীভাবে এটা বানিয়েছে। আমি আসলে যখন দেখেছি তখন আমি বুঝতে পেরেছি আসলে জিনিসটা কতটা মাথা খাটিয়ে সে বানিয়েছে। তো দর্শক, জিনিসটা দেখেন আপনারা কীভাবে বানিয়েছে জিনিসটা। আসলে তার আসলে অনেক প্রতিভা, সে আরও কিছু দেখানো হয়েছে, সে আরও কিছু বানাতে পারে। তো দর্শক, তাকে যদি আমরা উৎসাহ দেই, সে আরও আরও ভালো কিছু বানাতে পারবে, সে আরও কিছু তৈরি করে আমাদের দেখাতে পারবে। তো দর্শক, এই দেখুন বেকুটা সে লোড আনলোড কীভাবে করে, কীভাবে সে এই বালিগুলি এইখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আরেক জায়গায় কীভাবে ফালায়। তো এই জিনিসটা আমি আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ছেলেটাকে যাতে ছেলে এটা আরও ভালো কিছু বানাতে পারে, আমাদের দেখাতে পারে, সেই উৎসাহ দিবেন। তো এই আশা করেই আমি আসলে ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। আমি আসলে দেখাবো আপনাদের কীভাবে সে লোড আনলোড করে। তো এই ভিডিওটা আমি শেয়ার করছি, তো আপনারা দেখতে থাকুন। একদম সেম বেকুর মতোই, একদম সেম বেকু ওই। দেখেন কীভাবে মাটিগুলো ফালায়, সে কীভাবে মাটিগুলো ফালায়, দেখেন মাটিগুলি কীভাবে সে ওই বেকুর মতোই, একদম বেকুই, জাস্ট কীভাবে এটার এক জায়গা থেকে আরেক জায়গায় মাটিগুলো ফেলতে পারে কীভাবে, দেখেন দেখেন কীভাবে। আসলে এটা ভাবার বিষয় অনেকটা, যে কীভাবে এটা সে কতটুকু মাথা খাটিয়ে সে বানিয়েছে। আসলে এটা সাধারণ প্রতিভায় আসলে সাধারণ মানুষ এটা পারবে না, সে কতটা বুদ্ধি খাটিয়ে এটা বানিয়েছে ওই জিনিসটাই আমরা দেখতেছি। আসলে ছেলেটাকে যদি আমরা উৎসাহ দেই, আরও সাহস দেই, তো ইনশাল্লাহ আরও ভালো কিছু বানিয়ে আমাদের দেখাতে পারবে। তো দেখেন কীভাবে একদম উঠায়া মাটি কীভাবে উঠায় নিয়ে এটা উঠাতেও পারে, কতটুকু উঠানো যায়, যে মুভিং করে ঘুরানো যায়, দেখেন দেখেন কীভাবে করে এটা। ট্যালেন্টেড, তার কতটুকু বুদ্ধি, সে এই বয়সে সে এই জিনিসটা বানিয়েছে, বানিয়ে দেখে দেখানো হয়েছে, দেখাইছে। তো এই জিনিসটাই আসলে ওইটা নিচে কীভাবে মুভ ঘুরানো যায় ওই ব্যবস্থাটাও সে করছে, কীভাবে এটা ঘুরায় দেখেন। উপরে উঠানো, অনেক উপরে উঠানো যায়, এইটার এই যে তোমার বেকুর যে এটা ইয়াটা বানাইছে, যেটা মাটি নেয়, এটা কি আরো বড় একটু বড় বানানো যাইতো, নাকি লোড বেশি হয়ে যেত তাহলে, মানে এটা বড় বানানো হইলে কি তোমার কি ওটাতে চাপ বেশি পড়তো, সমস্যা হইতো না, আর একটু বড় বানাইলে মাটি আর বেশি নিতে পারতো না, এটাই বেশি নেয়, মানে গাড়ি অনুসারে এটাই বেশি নেয়। দেখ তো দর্শক, আমি ছেলেটার সাথে একটু কথা বলবো, তো বাকিটা
আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে বানিয়েছে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই গাড়িটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আরো কিছু বানাইতে হবে বান্ধবীদের।